নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। থাম্বনেলে দেখেছেন যে গত 4 মাস থেকে কিন্তু ভিভিডি অনারিয়াম কোনো জেলাতে পাওয়া যায়নি, ভিভিডি কর্মীদের কোনো রকমভাবে দেওয়া হয়নি। তার জন্য উত্তর দিনাজপুর জেলা বিআরপি সংগঠনের পক্ষ থেকে কিছু কর্মকাণ্ড আপনাদের জানাতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অনেকদিন পর আমি আপডেট নিয়ে আসছি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট অ্যাট কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর। বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, পিবিডিসি কাজ করার পর ভিআরপি মানে ভিলেজ রিসোর্স পার্সনদের বকেয়া বিল প্রদানের জন্য অনুরোধপত্র। তো অনুরোধপত্রতে কী কী লিখেছেন আমি আপনাদের সম্পূর্ণ পড়ে শোনাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এটা হচ্ছে প্রমাণ যে কীভাবে দেওয়া হয়েছে এবং কিছু ভিডিও দেখাবো এই ভিডিওর মাধ্যমেই, ঠিক আছে? তো মহাশয়, বিনীত নিবেদন এই যে আমরা উত্তর দিনাজপুর জেলা ভিআরপি সংগঠনের পক্ষ থেকে আপনার অবগতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এই মর্ম জানাইতেছি যে আমরা গ্রামীণ সম্পদ কর্মীরা ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম কাজের সাথে যুক্ত। প্রায় 4 মাস হতে চললো আমরা আমাদের কাজের পারিশ্রমিক পাচ্ছি না। সামান্য রোজগারের মাধ্যমে আমরা সংসার চালাই, দীর্ঘদিন যাবত বিল না পাওয়ার ফলে আমরা ভীষণ অর্থনৈতিক সমস্যায় সম্মুখীন হয়েছি। অতএব মহাশয়ের নিকট আমরা বিনীত অনুরোধ এই যে অবিলম্বে আমাদের ভিভিডিসিপি বকেয়া বিল প্রদান করলে বর্ধিত হব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে বিনীত কিনি কারা করেছেন। কমল দেবনাথ সভাপতি, উত্তর দিনাজপুর ভিআরপি জেলা সংগঠনের সভাপতি, এবং প্রতিলিপি প্রেরণ কাদের কাদের দেওয়া হয়েছে এই চিঠিটি, অনুরোধটি। তো সিএমওএইচ উত্তর দিনাজপুর জেলা পরিষদ, ডেপুটি সেক্রেটারি জেলা পরিষদ, সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদ, পূর্ণেন্দু দে দলনেতা উত্তর দিনাজপুর জেলা পরিষদ, স্বপন মুর্মু সদস্য উত্তর দিনাজপুর জেলা মুর্শিদাবাদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় করে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, রিসিভড করা হয়েছে আজকের তারিখে, এবং রিসিভড কন্টেন্টস ফর দ্য ভেরিফাইড করা হয়েছে আজকের তারিখে, এবং এবং যারা প্রেরণ করেছে তাদের এখানে সিগনেচারগুলো দেখতে পাচ্ছেন। এবার আপনাদের যেটা দেখাবো ভিডিওগুলো দেখাবো, ঠিক আছে? ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের যদি আরও কোনো রকম ইনকোয়ারি থাকে তা আপনারা এই যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো চলুন এবার ভিডিওটা দেখাবো, তারা আপনাদের প্রমাণ সমেত আমি দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমল দেবনাথ বাবু, উনি কিন্তু এখানে রিসিভ করছেন, এবং এটার পরে কিছু আপনাদের ফটো দেখাবো তার সঙ্গে কারা কারা ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কমলবাবু আছেন, তার সঙ্গে জেলা সেক্রেটারি যারা থাকেন তারাও আছে। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর ডিএম ম্যাজিস্ট্রেট অফিস, ঠিক আছে? তো খুবই একটা ভালো কাজ, অনেকদিন থেকে অনেক সবাই টাকা সাম্মানিক পায়নি, তার জন্য উনি একটা দারুণ পদক্ষেপ নিয়েছে। উনি কিন্তু এটি একটিমাত্র পদক্ষেপ নয়, উনি কিন্তু বারবার ভিআরপিদের স্বার্থে লড়াই করে যাচ্ছে, রীতিমতো লড়াই করে যাচ্ছে, ঠিক আছে? এবং উনি খাতা কলমে প্রমাণ সমেত কাজ করেন, এটাই উনি বারবার সবাইকে দেখাতে চায়, আর এটাই আমাদের করা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।